বছর যেহেতু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এরকম এক ইতিহাসের সাক্ষী হতে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, গন্তব্য লালগোলা। লালগোলায় রামের এই মন্দিরকে কিন্তু কেউ রাম মন্দির বলেন না, সকলে বলেন রঘুনাথ বাড়ি। রঘুনাথ বাড়িতে রামজি বসবাস করেন একদম মধ্যস্থলে, তার বাম পাশে আছে শিবালয়। আপনাদের কিন্তু আমি পুরোটাই আজ ঘুরিয়ে দেখাবো। মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার লালগোলা একটি গ্রাম, ঠিক গ্রাম নয়, আধা শহর বলাই চলে। 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে জমিদার নিযুক্ত করার পর ধীরে ধীরে এই জায়গায় বসতি গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের লালগোলায় এখানে একমাত্র মুক্ত বায়ু সংশোধনাগার উপস্থিত রয়েছে। রাজবাড়ির এই অংশটি 1986 সালে মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় সরকারকে উপহার হিসেবে দিয়েছিল। মন্দিরের ভিতরে ঢুকতেই বেশ অনেকখানি জায়গা জুড়ে রয়েছে গাছ লাগানো সুন্দর একটি বাগান। ভগবান রামের মধ্যে দিয়ে আমি যা অনুভব করি তা আপনাদের শোনাই একটু। জগৎ সংসারে রামের মতো সন্তান, রামের মতো বন্ধু, রামের মতো ভাই, রামের মতো স্বামী, রামের মতো রাজা, এমনকি রামের মতো শত্রু যেন সবার সৌভাগ্যে থাকে। কারণ প্রভু রামই জানেন সমস্ত সম্পর্ক কীভাবে পালন করতে হয়। তিনি যে পুরুষোত্তম, সমস্ত পুরুষের মধ্যে উত্তম। জয় শ্রীরাম। অনুমান করা হয় মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার আগে এটি একটি বৌদ্ধ মঠ ছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাসে এর উল্লেখ পাওয়া যায়। ১৭৭২ সালের কিছু পর বঙ্গে তখন তুঙ্গে সন্ন্যাসী বিদ্রোহ। সে সময় দিনাজপুর জেলার রামদাস মতিলাস মহন্তের নেতৃত্বে কিছু সন্ন্যাসী এই আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন। এই সন্ন্যাসী দল একাধিক দেবদেবী বিগ্রহ, যার মধ্যে শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ ও প্রভুভক্ত হনুমানের বিগ্রহ রায় নীলকণ্ঠ বা আত্মরাম রায়ের তত্ত্বাবধানে রেখে যান। কিন্তু কোনো সন্ন্যাসী আর ফিরে আসেননি। পরে এই জমিদারি লালগোলার রাজার অধীনে আসে, প্রতিষ্ঠিত হয় রঘুনাথ মন্দির। মনে করা হয় 1794 সাল নাগাদ এই মন্দির প্রতিষ্ঠিত হয় ফাল্গুন মাসে। তবে এই মন্দিরের বিগ্রহগুলো ছিল আরও প্রাচীন। বিগ্রহ তো দেখলাম, চলুন এবার বিগ্রহের সামনে নিজের প্রার্থনা জানাবার সময় এসেছে। আমি নিজের প্রার্থনা ও প্রণাম জানালাম শ্রীরামের চরণে। মন্দিরটি নতুনভাবে নির্মাণ হলেও রয়েছে তাতে পুরাতন আভিজাত্যের ছোঁয়া, রয়েছে জমিদারির ছোঁয়া। এই যে ফলকটি দেখতে পাচ্ছেন, এই ফলকে সংস্কৃত শ্লোকের দ্বারা বেশ অনেক ইতিহাস তুলে ধরা হয়েছে। এই রঘুনাথ মন্দিরে থাকা এই বিগ্রহগুলির আনুমানিক বয়স প্রায় 500 বছর। রঘুনাথ বাড়িতে রামজির রং কিন্তু সবুজ ও মা সীতা ও লক্ষ্মণের রং কিন্তু হলুদ।
প্রভু রাম, মা সীতা ও লক্ষ্মণের সঙ্গে এখানে রয়েছে রামের পরম ভক্ত হনুমান। আর হনুমানের কাছে এই যে গদাটি দেখছেন, এইটির বয়স কিন্তু বেশ অনেকখানি, বেশ পুরনো বলাই চলে এই গদাটি। রঘুনাথ বাড়িতে শুধু যে রামচন্দ্র, মা সীতা ও লক্ষ্মণের মূর্তি আছে তা না, রয়েছে হনুমানজিরও অনেকগুলি মূর্তি। আর তাছাড়া রয়েছে একটি খুব সুন্দর শিব মন্দির, আর শিব মন্দিরের ভিতরে রয়েছে হরগৌরীর মূর্তি। প্রথমে ঢুকে ঢুকেই আপনারা যেটা চোখে দেখতে পাবেন সেটা হচ্ছে একটি হরগৌরীর সুন্দর মূর্তি, আরও রয়েছে শিবলিঙ্গ। শিব মন্দিরের ঠিক বাইরে রয়েছে একটি বিশাল কুয়ো, যেটিকে পুনর্ভাবে নির্মাণ করে বাঁধানো হয়েছে। আর তার সঙ্গে রয়েছে দর্শনার্থীরা যাতে আরাম করতে পারে তার জন্য একটা ছোট্ট বসার জায়গা। এই দেখুন, এই সেই কুয়ো, কুয়োর গভীরত্ব কিন্তু অনেকটাই। রাজারাও রামশঙ্কর রায় পরবর্তীকালে এই মন্দিরের দায়িত্ব পালন করেন। তারও পরে মহারাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায় এই মন্দিরের সংস্কার করেন। ভগবানের এই মন্দির দর্শন সত্যি গায়ে শিহরণ জাগায়। 2021 সালে গঠিত শ্রী শ্রী রঘুনাথজি সেবা সমিতি প্রায় ভগ্ন হয়ে যাওয়া এই মন্দিরটির সংস্কার এর দায়িত্ব নেয়। সে সময় মাঘী পূর্ণিমা তিথিতে দলে দলে আসতেন সাধু সন্ন্যাসীরা, তাদের আশ্রয়স্থল ছিল এই সমস্ত ঘরগুলি। চলুন কথা বলে নি স্থানীয় পুরোহিত, যারা বংশ পরম্পরায় রঘুনাথ বাড়িতে পুজো করে আসছেন। সে বৌদ্ধমঠের ঋষিরা বলেছিল যে বৌদ্ধমঠ আমাদের মন্দিরটা রাজাকে বলে গেছিলো যে আমরা বাণিজ্য করতে গেলাম, বাণিজ্য করে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আমরা মন্দিরটা প্রতিষ্ঠা করব। তারা আসতে পারেনি, ওই জন্য মন্দিরটা করেছিল, তারা করতে পারেনি, রাজা মন্দিরটা স্থাপন করেছিল। সেই থেকে মন্দিরটা হয়ে আসছে, আজ মোটামুটি 250 ধরে মন্দিরটা বয়স। হ্যাঁ, সেই থেকেটাই মন্দিরটা হয়ে আসছে। এটা করেছিল যোগেন্দ্রনাথ রায়। আরও কিছু ইতিহাস আছে ওই উপরে লেখা। আচ্ছা, এখানে পুজো সকাল 7টায় হয়, প্রতিদিন সন্ধ্যায় আরতি হয় মোটামুটি 6টায়। প্রত্যেকদিন পুজো হয়? প্রত্যেকদিন পুজো হয়। আর বছরে হয় রামনবমী পুজো। রামনবমী পুজো হয়, সূর্য পুজো হয়, আর জন্মাষ্টমী হয়। এই তিনটে পুজো হয়। আর এই বছর যেহেতু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, সেই জন্যে আমাদের এখানেও সেই রামের পুজোটা হবে কালকে। কালকে আমাদের এখানে যেমন পুজো হয় রামনবমীতে, লোকজন অনেক হয়, বাসন্তী পুজো হয় 5 দিন ধরে, তারপরে গান বাজনা এটা সেটা হয়, আমাদের রামকে নিয়ে পুজো পুরো বাজার ঘোরানো হয়, তারপর এইখানে এসে আবার রামের পুজোটা হয়। এই রামমূর্তি নিয়ে ঘন হয় না, ওই যে রাম। আচ্ছা আচ্ছা, ওটা। হ্যাঁ, আর লোকজন মোটামুটি প্রচুর লোকজনকে এখানে খাওয়ায়, নরম সকল সেবা যেটা করছে সেই নরনারায়ণ সেবাটা এখানে হয়। আশা করছি রঘুনাথ মন্দিরের ভিডিও আপনাদের দেখতে খুব ভালো লাগলো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর শ্রীমণি ব্লগসের অবশ্যই পাশে থাকবেন।